डियার লার্নার, ওয়েলকাম টু মাই অনলাইন সেশন। আজকে বেসিক্যালি আমি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট যারা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক, একটি হলো ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা, আর একটি হলো রিভার্স এন্ট্রিজ বা বিপরীত দাখিলা। এটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতে একটু বলে রাখি, ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা জিনিসটি কি? বেসিক্যালি ক্লোজিং এন্ট্রিজ হলো অ্যাট দ্য এন্ড অফ এন অ্যাকাউন্টিং পিরিয়ড বা অ্যাট দ্য এন্ড অফ এ ফিসক্যাল ইয়ার, একটি অর্থবর্ষ শেষে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে আয় ব্যয় নেট লাভ এবং নেট ক্ষতি হয় তা বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা বলা হয়। অন্যদিকে রিভার্সিং এন্ট্রিজ বা বিপরীত দাখিলা হলো ঠিক সমন্বয় দাখিলার উল্টা, যাবে জানাল দিতে হয় তাকে রিভার্সিং এন্ট্রিজ বলা হয়। তো শুরুতেই আমি যেটা পাচ্ছি সেটি হলো প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করেছে এমন দিকে কোশ্চেন তোমাদের দেখছি, আমরা দেখাতে যাচ্ছি। তো লুক অ্যাট এ গ্যালান্স, দেখো এই প্রশ্নটা পরীক্ষাতে দুইবার এসেছে, একটি হলো 2017 সাল এবং আরেকটি হলো 2019 সালে ওই প্রশ্নটা এসেছে। ক্লোজিং এন্ট্রি, দ্য লেজার অফ আহসান কোম্পানি কন্টেন্স ফলোয়িং ব্যালেন্স, বলছে আহসান কোম্পানির ক্যাপিটাল আছে টাকা 60,000, ড্রয়িংস টাকা 4,000, মূলধন হলো 60,000 টাকা, ড্রয়িংস বা উত্তোলন আছে 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ হলো টাকা 50,000, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয় বাবদ টাকা পেয়েছে 50,000, স্যালারি এক্সপেন্স হলো টাকা 25,000, বেতন বাবদ ব্যয় হয়েছে 25,000 টাকা, এন্ড সাপ্লাই এক্সপেন্স মনিহারি বাবদ ব্যয় আছে আরো 5,000 টাকা। এখন শুরুতেই স্টুডেন্টকে যেটা জানতে হবে সেটি হলো সকল হিসাবের জন্য ক্লোজিং এন্ট্রিজ দিতে হয় কিনা। আমি এই ক্লোজিং এন্ট্রিজের ডেফিনিশনে প্রথমেই বলে নিয়েছি যে কেবলমাত্র একটি নির্দিষ্ট অর্থবছরের আয় ব্যয় নেট লাভ নেট ক্ষতি এবং উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিতে হয়। যেমন মূলধন ক্যাপিটাল 60,000 থাকে, এটার জন্য কোনো ক্লোজিং এন্ট্রিজ দিতে হবে না। তাহলে শুরুতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ক্লোজিং এন্ট্রিজ দিতে হয় কোন কোন লেনদেনের এবং ক্লোজিং এন্ট্রিজ এক্সাক্টলি কি হয় তা একটু আগে লিখে নিই, তারপর আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করব। তো দেখো ক্লোজিং এন্ট্রিজ দিতে হয়, আমি এক নাম্বার দিয়ে লিখেছি, দেখো সকল প্রকার খরচ ব্যয় বা ক্ষতির উদ্বৃত্ত বন্ধ করার জন্য বছর শেষে সমাপনী জাবেদা দিতে হয়। সেটি বেসিক্যালি কেমন আমরা জানি, সকল খরচ হিসাব জানারও জানাল যেটা আমরা দিয়ে থাকি, সাধারণ জাবেদা দাখিলাতে সকল খরচকে ডেবিট করতে হয়, অল এক্সপেন্স আর ডেবিট হয়। ক্লোজিং এন্ট্রিজ হলো হিসাবটা শেষে হিসাব বন্ধ করার জন্য যখন ক্লোজিং এন্ট্রিজ দিতে হয় ঠিক এটা রিভার্স হয়। সেটা কেমন? সাধারণ জাবেদায় যেহেতু সকল খরচ ডেবিট হয়, ক্লোজিং এন্ট্রিজে অল এক্সপেন্স উইল বি ডেবিটের পরিবর্তে এক্সপেন্স হবে ক্রেডিট, আমি অল এক্সপেন্স অ্যাকাউন্ট আর ক্রেডিট, আর ডেবিট করতে হয় যেটা তার নাম হলো ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট বা আয় ব্যয় সারাংশ হিসাব ডেবিট, এটা বাংলা হলো ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট হয়, ইনকাম সামারি ডেবিট, আর অল এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে লার্নিং পয়েন্ট হলো জেনারেল জার্নালে অল এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা জানি সকল এক্সপেন্স সর্বদাই ডেবিট হয়, বাট ক্লোজিং এন্ট্রিতে এক্সপেন্সটা ক্রেডিট হয়, ইনকাম সামারি ডেবিট হয়। ঠিক একই ভাবে আমি হোয়াইট বোর্ডটা মুছে দেখাচ্ছি, দেখো কিন্তু সকল আয় হিসাব বন্ধ করার জন্য অল ইনকাম বা রেভিনিউ অ্যাকাউন্টকে ক্লোজ করার জন্য জাবেদা কি হবে? আমরা জানি ইনকাম সর্বদাই ডেবিট ক্রেডিট হয়, বা ক্লোজিং এন্ট্রিতে যেটা হবে ইনকাম অল ইনকাম বা অল রেভিনিউ অ্যাকাউন্ট হবে ডেবিট, অল রেভিনিউ অ্যাকাউন্ট সকল রেভিনিউ অ্যাকাউন্ট হবে ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে অল ইনকাম সামারি অ্যাকাউন্ট বা আয় ব্যয় সারাংশ হিসাব ক্রেডিট হবে ইনকাম সামারি অ্যাকাউন্টে। তো তাহলে ক্লোজিং এন্ট্রিতে একটু বেসিক আমরা বুঝলাম যে জেনারেল জার্নালে যেটা হয় ঠিক তার বিপরীত, এক্সপেন্স সাধারণত ডেবিট হয়, ক্লোজিং এন্ট্রিতে এক্সপেন্স হবে ক্রেডিট, ইনকাম সাধারণত ক্রেডিট হয় রেভিনিউ অ্যাকাউন্ট, ক্লোজিং এন্ট্রিতে রেভিনিউ হবে ডেবিট, আর ক্রেডিট উল্টা কোনটা হবে? উল্টা হবে সবসময় ইনকাম সামারি অ্যাকাউন্ট বা আয় ব্যয় সারাংশ হিসাব। আর দুইটা হিসাবের জন্য আমি বলেছি ক্লোজিং এন্ট্রিজ দিতে হয়, একটি হলো নেট লাভ হলে সেটিকে বছর শেষে মূলধন হিসাবে ট্রান্সফার করতে হয়। তো আমরা জানি নেট লাভ হলে যেহেতু ক্যাপিটাল বৃদ্ধি পায়, এই কারণে নেট লাভ হলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা যথারীতি ক্রেডিট হবে, ইনকাম সামারি অ্যাকাউন্টটা ডেবিট হবে, আবার নেট ক্ষতি হলে যেহেতু মূলধনটা কমে যায় এই কারণে ক্যাপিটালটা ডেবিট হবে, ইনকাম সামারিটা ক্রেডিট হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আয় থেকে বাদ দিয়ে ব্যয় বাদ দিয়ে দেখতে হবে নেট লাভ হয়েছে নাকি নেট ক্ষতি হয়েছে। আরেকটি হিসাবের জন্য আমি বলেছি তোমাদেরকে ক্লোজিং এন্ট্রিজ দিতে হবে, সেটি হলো উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য।
উত্তোলন আমরা জেনারেল সেন্সে যেটা জেনে থাকি উত্তোলন সর্বদাই ডেবিট হয়, বাট আমরা যখন উত্তোলন হিসাবকে বন্ধ করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তখন উত্তোলনটা হয়ে যাবে ক্রেডিট আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে এই মূলত পাঁচটা জানাল আমরা জানলে আমাদের হয়ে যাচ্ছে। এখন আসো কোশ্চেনটা আমরা সলভ করে দেখি। হ্যাঁ, তাহলে শুরুতে দেখো এখানে আছে ক্যাপিটাল টাকা 60,000, মূলধন হিসাব 60,000 টাকা। আমি শুরুতেই বলেছি মূলধন হিসাবকে বন্ধ করার জন্য কোনো ক্লোজিং এন্ট্রি দিতে হয় না, দিতে হয় পাঁচটা আইটেমের কথা বলেছি, সকল আয় হিসাবকে বন্ধ করার জন্য, সকল ব্যয় হিসাবকে বন্ধ করার জন্য, নেট লাভ বা নেট ক্ষতি হিসাবকে ক্লোজ করার জন্য, আরেকটি হলো ড্রয়িং বা উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। তো তাহলে ক্যাপিটাল টাকা 60,000 এর জন্য আমাদেরকে কোনো ক্লোজিং এন্ট্রি দিতে হবে না, বা ড্রয়িং টাকা 4,000, 4,000 টাকা উত্তোলন করা হলো এটার জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তো আমরা যেটা করবো শুরুতে ড্রয়িং এর ক্লোজিং এন্ট্রিটা না করে আমরা আয় এবং ব্যয়টাকে ক্লোজ করতে চাই। আয় আর ব্যয় আগে কেন করতে চাচ্ছি, কারণ আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা নিট লাভ নাকি নিট ক্ষতি হলো তা কনফার্ম হতে চাই। তো শুরুতে দেখো সার্ভিস রেভিনিউ টাকা 50,000, সেবা আয় হলো 50,000 টাকা, এই আয় হয়েছে টোটাল 50,000 টাকা, এটার একটু ক্লোজিং এন্ট্রি দিব। জেনারেল জানালে আয় সর্বদাই ক্রেডিট হয়, বাট ক্লোজিং এন্ট্রিতে তার রিভার্স উল্টাটা হয়। এখন হবে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। এখানে দেখো এক নম্বরে সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 50,000। এরপরে ইনকামের আর কোনো আইটেম এখানে নাই, আছে এক্সপেন্স আছে দেখো দুইটা, একটি হলো স্যালারিস এক্সপেন্স আর একটি হলো সাপ্লাই এক্সপেন্স। অর্থাৎ বেতন বাবদ ব্যয় টাকা 25,000 এবং মণিহারি বাবদ ব্যয় করা হয়েছে টাকা 5,000। তাহলে এক্সপেন্স হিসাব সাধারণত ডেবিট হয়, বাট ক্লোজিং এন্ট্রিতে এক্সপেন্সটা হবে ক্রেডিট আর ইনকাম সামারি অ্যাকাউন্ট হবে ডেবিট। তো তাহলে ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট হবে 25,000 টাকা আর 5,000, টোটাল 30,000, 25,000 পাঁচ 30,000 দেখো এখানে লেখা হয়েছে। আর এক্সপেন্স গুলো এখন ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ক্রেডিট হবে 25,000 আর সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট হলো 5,000, যেটা তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর জানালে। এখন আগে আয় এরপরে ব্যয়, আয় থেকে ব্যয় আমরা বাদ দিই, 50,000 টাকা থেকে যদি আমরা 25,000 টাকা এখানে মাইনাস করি তাহলে আমাকে নিশ্চিত হতে হবে নেট লাভ হলো নাকি নেট ক্ষতি হলো। তাহলে 50,000 টাকা আমার আর্নিংস ছিল ইনকাম, আর এক্সপেন্স হচ্ছে 30,000 টাকা। তাহলে এটা বাদ দেওয়ার পরে ক্লাস রেজাল্ট আসলে বুঝতে হবে নেট লাভ হয়েছে 20,000 টাকা নেট লাভ। এই নেট লাভকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছর শেষে ক্লোজিং এন্ট্রিতে এই টাকাটাকে মূলধন হিসেবে ট্রান্সফার করতে হবে। স্বাভাবিক মূলধনটা বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেই ক্রেডিটই হবে মূলধন হিসাবটা, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হবে আর ইনকাম সামারি অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে 20,000 টাকার জন্য, যেটা এখানে করা হয়েছে দেখো 3 নম্বর জানাল। ইনকাম সামারি অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়েছে, ক্যাপিটাল 20,000 টাকাকে ক্রেডিট করা হবে। এটা কেন করা হয়, জাস্ট টু ট্রান্সফার দ্য নিট অ্যামাউন্ট ইন টু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই 20,000 টাকাকে এই নিট ইনকামটাকে বা নেট ইনকামটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। এরপর আরেকটি হিসাবে ক্লোজিং এন্ট্রিস আমাদের বাদ পড়েছে, সেটি হলো ড্রয়িং টাকা 4,000, 4,000 টাকা মালিক যদি উত্তোলন করে। আমরা জানি জেনারেল সেন্সে উত্তোলন ডেবিট হয়, বাট এখানে উত্তোলনটা ক্রেডিট হবে আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হবে। আমি আগে এটা বুঝিয়ে নিয়েছি তোমাদেরকে, যেমন দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ডেবিট আর ড্রয়িং অ্যাকাউন্ট ক্রেডিট হলো টাকা 4,000। তাহলে দিস ইজ দ্য কারেক্ট জার্নাল। তো আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুইবার এসেছে, একবার হলো 2017 সালে আর একবার হলো 2019। ওকে, আমরা এরপরে ক্লোজিং এন্ট্রিস থেকে দেখো আরেকটি প্রশ্ন করেছে, সেটা হলো সম্ভবত 2015 সালে। তো এই প্রশ্নটাতে যেটা হয়েছে সেটি হলো একই স্টেটমেন্টের উপর ভিত্তি করে ক্লোজিং এন্ট্রিসও দিতে হবে, রিভার্সিং এন্ট্রিসও দিতে হবে। তাহলে ক্লোজিং শব্দের অর্থ হলো সমাপনী দাখিলা, আর রিভার্সিং এন্ট্রিস হলো বিপরীত দাখিলা। রিভার্সিং এন্ট্রিস বেসিক্যালি আমি আগেই বলেছি এটা ঠিক সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা আমরা যেটা দিয়ে থাকি ঠিক তার উল্টা। সমন্বয় দাখিলা আমরা কেবলমাত্র বকে আয় এবং ব্যয়ের জন্য দিয়ে থাকি, তাহলে ঠিক এখানেও বকে আয় এবং ব্যয়ের জন্য উল্টা যে জানালটা দিব সেটা হলো রিভার্স। ওকে, তো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আমি শুরুতেই যাচ্ছি তোমাদের এটার ক্লোজিং কিভাবে তোমরা দিবে এটা দেখিয়ে নিচ্ছি। দেখো দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অফ তরুণ ট্রেডার্স রিভিলস দ্য ফলোয়িং লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স। তরুণ ট্রেডার্স এর নিম্নলিখিত হিসাবগুলো প্রকাশ করে থাকে, এই ব্যালেন্স গুলো প্রকাশ করেছে। একটি হলো তরুণের ক্যাপিটাল আছে 1,60,000। আমি শুরুতে বলেছি ক্যাপিটাল বা মূলধন হিসাবকে ক্লোজ করার জন্য কোনো ক্লোজিং এন্ট্রি দিতে হয় না। ড্রয়িং 15,500 টাকা, উত্তোলন আছে 15,500 টাকা, উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য একটি জানাল হবে 15,500, যেটা সবার শেষে দিতে হবে। আমি একটু দেখে নিই সেটা ঠিক আছে কিনা, 15,500 টাকা এর একটি ক্লোজিং এন্ট্রি হবে।
যদি এখানে একটু মিসিং হয়েছে 15,500 টাকার কোনো ক্লোজিং এন্ট্রি দেওয়া হয়নি, এটা আমরা দিব, অবশ্যই দিব। এটা আমরা এমনিতে আমরা এটাকে ক্লোজিং এন্ট্রি দিতে হবে 15,500 টাকা। তো আমরা জানি শুরুতে আগে ইনকাম এবং এক্সপেন্স যেটা হলো তার ক্লোজিং এন্ট্রি দিতে হয়। তো অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 35,000, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব 35,000 টাকা। তো প্রাপ্য হিসাব মানে ভবিষ্যতে পাবো এটা অ্যাসেট, এই অ্যাসেটের জন্য আমাদেরকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে, কিন্তু এই 35,000 টাকার জন্য আমাকে কোনো ক্লোজিং এন্ট্রি দিতে হবে না। এরপরে দেখো সার্ভিস রেভিনিউ টাকা 1,35,000 টাকা, তাহলে সেবা আয় বাবদ টাকা 1,35,000 টাকা, আর এর সাথে বকেয়াটাকে কিন্তু আমাদের যোগ করে নিতে হবে। কিন্তু কোন বকেয়া এই 35,000 টাকা না, আমাদেরকে দেখতে হবে সমন্বয়ে কোনো বকেয়া আছে কিনা। তাহলে ইনকাম ছিল টাকা 1,35,000, সাপ্লাইজ এক্সপেন্স আছে টাকা 22,500, ইন্টারেস্ট পেয়েবল টাকা 7,500, আর সাপ্লাইজ বাবদ খরচ আছে 22,500, এছাড়া সুদ পরিশোধ করতে হবে আরো 7,500, ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27,500। অ্যানালাইসিস শোজ দ্যাট অ্যাডজাস্টিং এন্ট্রিজ ওয়ার বেট টু, নিম্নলিখিত সমন্বয়গুলো করতে হবে। একটি হলো অ্যাক্রুড টাকা 25,000 অফ সার্ভিস রেভিনিউ, সেবা আয় বাবদ বকে আছে 25,000 টাকা, এবং 7,500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স বকে আছে। তো শুরুতে আমরা যেটা করবো, আমরা হলো ক্লোজিং এন্ট্রিজ দিতে হলে সবসময় যেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, সেটি হলো আগে ইনকাম কত টাকা হলো, টোটাল রেভিনিউ কত টাকা, সেটার উপর একটি ক্লোজিং এন্ট্রিজ দিতে হবে। তো এখানে দেখো আমাদের সার্ভিস রেভিনিউ ছিল টাকা 1,35,000, আর 25,000 টাকা সার্ভিস রেভিনিউ এখনো বকেয়া রয়েছে, অ্যাক্রুড মানে বকেয়া বা ডিউ রয়েছে, ডিউ টাকা 25,000 অফ সার্ভিস রেভিনিউ। তাহলে টোটাল 1,35,000 টাকা আর 25,000 টাকা ডিউ, এই টোটাল ইনকাম হলো 1,35,000 প্লাস 25,000, 1,60,000 টাকা। 1,60,000 টাকার জন্য আমাকে ইনকাম হিসাব বন্ধ করার জন্য একটি ক্লোজিং এন্ট্রিজ দিতে হবে। তো ইনকাম হিসাব বন্ধ করতে হলে আমি ক্লোজিং এন্ট্রিজটা কিভাবে আগেই বলেছি, ইনকাম জেনারেল সেন্সে যেটা হয় ইনকাম সর্বদাই ক্রেডিট হয়, বাট ক্লোজিং এন্ট্রিজে ইনকাম সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট অর্থাৎ ইনকামকে বন্ধ করতে হলে আয়টাকে এখন ডেবিট করতে হবে, অর্থাৎ সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হবে। কিন্তু কত টাকা ডেবিট হবে, এখানে আমরা দেখছিলাম 1,35,000 টাকা হলো আমাদের সার্ভিস রেভিনিউ, এবং তার সাথে আরো বকেয়া ছিল 25,000 টাকা, টোটাল যোগ করলে 1,60,000 টাকা আমাদের টোটাল ইনকাম। এরপর আমরা দেখব কত টাকা এক্সপেন্স হলো তার জানাবো। তো একটু দেখো এখানে করে দেওয়া হয়েছে সার্ভিস রেভিনিউ টাকা 1,60,000 ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট। তোমরা নিশ্চয়ই জানো ক্লোজিং এন্ট্রিজের জন্য সবসময় ইনকাম সামারি অ্যাকাউন্টটাকে বিপরীত দাখিল হিসেবে নিতে হয়, ইনকাম সামারি বা আয় ব্যয় সারাংশ হিসাবটাকে এখানে ক্রেডিট করতে হবে 1,60,000 টাকা, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে 1,60,000 টাকা। এরপর আমাদের যে সকল ব্যয় হিসাবকে ক্লোজ করতে হবে, ব্যয় তো সাপ্লাইজ এক্সপেন্স টাকা 22,500 টাকা, এক্সপেন্স সর্বদাই ডেবিট হয়, ক্লোজিং এন্ট্রিতে এক্সপেন্সটা ক্রেডিট হবে 22,500, ইন্টারেস্ট এক্সপেন্স 27,500, তাহলে একটা ক্রেডিট হলো 22,500, ইন্টারেস্ট এক্সপেন্স টাকা 27,500, এছাড়া বকেয়া 7,500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স রয়েছে। তাহলে এই 7,500 প্লাস 22,500 প্লাস 27,500 তিনটির যোগফল হবে টোটাল। এক্সপেন্স যেহেতু ক্রেডিট হবে তাহলে ডেবিট হচ্ছে ইনকাম সামারি অ্যাকাউন্টে। তো দেখো এখানে আমি লিখেছি দেখো ইনকাম সামারি ডেবিট। তো টাকাটা কিভাবে অ্যাডজাস্ট করেছি একটু আমি দেখাই দিচ্ছি, দেখো হোয়াইট বোর্ডে এটা হলো আয় হিসাবকে ক্লোজ করার জন্য, জাস্ট ক্লোজ অল রেভিনিউ অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে ক্লোজ করলাম আমরা রেভিনিউ অ্যাকাউন্টটাকে। এখন এক্সপেন্স যেগুলো হয়েছে সেটাকে ক্লোজ করার জন্য জানাল হলো অল এক্সপেন্স অ্যাকাউন্ট জেনারেল সেন্সে ডেবিট হয়, জানাল জানালে এখানে অল এক্সপেন্স হবে ক্রেডিট, তাহলে ডেবিট হবে ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। এখন প্রশ্ন হলো কত টাকা ক্রেডিট, কত টাকা আমরা ডেবিট করব। দেখো আমরা টোটাল এক্সপেন্স হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স হলো প্রথমে আছে সাপ্লাইজ এক্সপেন্স করছে দেখো 22,500 টাকা, এটা যোগ করবে প্লাস ইন্টারেস্ট এক্সপেন্স হলো 27,500 টাকা, এর সাথে আরো বকেয়া আছে দেখো জিও আছে 7,500 ইন্টারেস্ট এক্সপেন্স, এই তিনটের যোগফল আমার টোটাল টাকা আসতে দেখো কত টাকা, আমরা যদি এটা যোগ করি তাহলে সম্ভবত 57,500 টাকা, 57,500 টাকা, 57,500 টাকা হলো আমার টোটাল, 57,500 টাকা হলো আমার ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। আর ক্রেডিট আমাদেরকে দুইটা হিসাবে লিখতে হবে, একটি হলো সাপ্লাই এক্সপেন্স 22,500 এক্স্যাক্টলি, আর একটি হলো ইন্টারেস্ট এক্সপেন্স 27,500, তার সাথে আমরা যোগ করে নিব বকেয়া 7,500 টাকা, এই টোটাল হলো আমাদেরকে 57,500 টাকা।
তো আমি শুরুতেই বলেছি ক্লোজিং ইন্টারেস্ট দিতে হলে আগে ইনকাম যেটা হয় রেভিনিউ অ্যাকাউন্ট তা ক্লোজ করতে হয়, এরপর এক্সপেন্সটাকে ক্লোজ করতে হয়। এটা কেন করতে হয়, ভয় দিস তো জাস্ট বিকজ ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দেওয়ার পর আমাদের নেট প্রফিট নাকি নেট লস হলো সেটা ক্যালকুলেট করতে হয়। তো 1,60,000 থেকে 57,500 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের নেট লাভ হয়েছে 1,02,700। নেট লাভ যদি হয় তাহলে বছর শেষে মূলধনটা বৃদ্ধি পায়। মূলধন বৃদ্ধি পেলে এসপার জন্য মূলধন বা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে এই 1,02,500 টাকা, আর ডেবিট করতে হবে ইনকাম সামারি অ্যাকাউন্টে। এখানে একটি জামাল মিসিং হয়েছে, সেটি হলো ড্রয়িং টাকা 15,500 টাকা। এই উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য 15,500 টাকা আরেকটি ক্লোজিং এন্ট্রি সেখানে দিতে হবে। অর্থাৎ ড্রয়িং সাধারণত ডেবিট হয়, কিন্তু এখানে ড্রয়িং বা উত্তোলনটাকে ক্রেডিট করতে হবে 15,500 টাকা, আর আমরা ডেবিট করবো হলো ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করবো 15,500 টাকা। এগুলো টোটাল 4টা জামাল হবে ক্লোজিং এন্ট্রিটার জন্য। তো আরেকটি নতুন থিম আমরা দেখবো, সেটি হলো রিভার্সিং এন্ট্রি। এখান থেকে কোনটা কোনটাকে রিভার্সিং এন্ট্রিজ দিতে হয় বা সম বিপরীত দাখিলা, তো আমি একটু হোয়াইট বোর্ডে লিখে তোমাদেরকে রিভার্সিং এন্ট্রিজটা দেখানোর চেষ্টা করছি। দেখো শুরুতে বলে রাখি, দেখো রিকোয়ারমেন্ট টু প্রিপার রিভার্সিং এন্ট্রিজ অন July 1, 2015। তো রিকোয়ারমেন্ট টু তে রিভার্সিং এন্ট্রিজ আগেই আমি বলেছি দিতে হয়, কোন কোন হিসাবকে রিভার্সিং এন্ট্রি দিতে হয় এটা আমি শুরুতে বলেছিলাম যে যে সকল হিসাবের জন্য আমরা সমাপনী দাগ সমন্বয় জাবেদা দিয়ে থাকি শুধুমাত্র তার বিপরীত সমন্বয় জাবেদার এক্স্যাক্টলি অপোজিট এন্ট্রি হলো রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা, তাহলে আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি, শুধুমাত্র সমন্বয় হিসাবগুলোকে আমরা করি দাখিলা দিয়ে থাকি। কোনটা কোনটা একটু দেখো, একটি হলো যে সকল প্রকার বকেয়া আয় এবং বকেয়া ব্যয়ের জন্য আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। এখানে সমন্বয় অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল দুটি, এই দুটিকে আমরা রিভার্সিং এন্ট্রি দিব। একটু হলো টাকা 25,000 সার্ভিস রেভিনিউ অ্যাকুড আছে, মানে বকেয়া রয়েছে বা ডিউ আছে, তো এটাকে আমরা যদি অ্যাডজাস্টিং এন্ট্রি দিতাম তাহলে কি লিখতাম? অ্যাডজাস্টিং এ কি হয় আর রিভার্সিং এ কি হয়? আমি তোমাদেরকে বলেছি অ্যাডজাস্টিং এন্ট্রি যা হয় রিভার্সিং এন্ট্রি ঠিক তার উল্টাটা হয়। যেমন কি দেখো, সার্ভিস রেভিনিউ সেবা আয় যদি বকেয়া থাকে এটার জন্য আমরা যে দাবেদাটা দিয়ে থাকি সেটা হলো অ্যাডজাস্টিং এ অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য সেবায় ডেবিট করে থাকি। অ্যাকাউন্ট রিসিভেবল আমি সংক্ষেপে লিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবটাকে আমরা ডেবিট করে থাকি, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করি আর সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করি। এখন যেটা করতে হবে রিভার্সিং এন্ট্রিজ নিশ্চয় বুঝেছো ঠিক তার রিভার্স উল্টা হবে, অর্থাৎ সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করবো আর অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ক্রেডিট করতে হবে। তাহলে বোঝা গেল রিভার্সিং এন্ট্রিজ করা ভেরি ইজি, যারা সমন্বয় যাবে যেটা পারে তাদের ঠিক উল্টা দাখিলা দিলে রিভার্সিং এন্ট্রিজটা হয়ে যায়। একইভাবে পরেরটা দেখো, আরেকটি হিসাব দেখানো হয়েছে ক্লোজ খরচ হিসাবকে বন্ধ করার জন্য। ধরুন 7,500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ডিউ আছে, তো বকেয়া ব্যয়ের জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ কোনটা দিয়ে আমি দেখাচ্ছি ঠিক তার উল্টাটা দিলেই রিভার্সিং এন্ট্রিজটা হয়ে যাচ্ছে। বকেয়া ব্যয়ের জন্য আমরা যেটা করি সেটা হলো ব্যয় হিসাবকে ডেবিট করে থাকি, অর্থাৎ স্যালারি এক্সপেন্সটাকে আমরা ডেবিট করতাম সমন্বয় যাবে যদি যাবে আমরা লিখে স্যালারি এক্সপেন্স ডেবিট আর বকেয়া স্যালারি বা স্যালারি পেয়েবলটাকে ক্রেডিট করতাম। তো এখন যেটা করতে হবে নিশ্চয় বুঝতে পারছো রিভার্সিং এন্ট্রিজ হলো জাস্ট সমাপনী সমন্বয় যাবে যেটা আমরা দিয়ে থাকি ঠিক তার উল্টাটা। তাহলে এখন স্যালারি পেয়েবলটাকে ডেবিট করতে হবে, স্যালারি এক্সপেন্সটাকে ক্রেডিট করতে হবে। আমি এখানে করে দিয়েছি আনসারটা, এক নজর দেখে নাও। এই যে ইন্টারেস্ট পেয়েবল, সরি ওখানে সম্ভবত ইন্টারেস্ট পেয়েবল ছিল, ইয়েস ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে ইন্টারেস্ট পেয়েবলটা দেখো ডেবিট করা হয়েছে আর ইন্টারেস্ট এক্সপেন্সটাকে ক্রেডিট করা হয়েছে, ঠিক সমন্বয় দাবিদার দাখিলার উল্টাটা এটা। তো আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে যেহেতু নিয়মিত আমার সাথে লাইভ ক্লাস আসার সুযোগ আছে, সরাসরি লাইভ ক্লাসে এসে প্রশ্ন করবে তাহলেই স্মুথলি এগুলো আরো ভালো করে বোঝা যাবে। তো দিস ইজ অল ফর টুডে, বেস্ট অফ লাক, ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।